দেখছেন মামু, এইখানেও দোয়া খায়ের ব্যবস্থা চলতে আছে। হ্যাঁ দেখতেছি তো, এখানে কি বলে দোয়া খায়ের এবং অল্প হাদিয়াতে যাক ভালো হয়েছে। আমার মনটা একটু খারাপ ছিল তো, মনে হয় এখন একটু মনটা ভালো হয়ে যাবে আমার। কেন সমস্যা কি মামু? তোমাকে বলছি না, আমার আম্মু একটু অসুস্থ, তারপরে ছেলেটার শরীর বেশি ভালো যাচ্ছে না, একটু দোয়া খায়ের খরা নিলে হুজুর থেকে মনে হয় ভালো হবে। হয় মামু, তাহলে কি নাম্বারটা লইলুম? হ্যাঁ লাগাও না, ফোনটা একটু লাগাও না, হুজুর সাথে কথা বলে একটু দোয়া খায়ের ব্যবস্থা করে নিই। হয় কারণ জান জান হুজুর ভালো আছে, দোয়া খায়ের ভালো করে দিব নি জান। ঠিক আছে, কোনো সমস্যা নাই, হুজুরের লগে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি সব কিছু হুজুরে কইলা কয়ে দিব না, ঠিক আছে? কোনো চিন্তা করেন না আপনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার জরুরি একটা ফোন আয়া পড়ছে, আমি একটু পরে কথা কইতেছি আপনার, ঠিক আছে? আপনি রাখেন। হ্যালো হ্যালো, হ্যাঁ এটা কি হুজুরের বাসা? হ্যাঁ হুজুরের বাসা। আমি একটু হুজুরের সাথে কথা বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন বলেন, কি খবর? না মানে ওই যে আমি একটু দোয়া খায়ের, ওই যে আপনাদের একটা পোস্টার দেখছি তো, একটু দোয়া খায়ের খরাতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তবে সমস্যা নাই, কে আপনি বাদ মাগরি বা পারেন সব কিছু বলে দিব না মানে আপনাদের ওই হাদিয়াটা দিয়ে কত একটু যদি বলতেন তাহলে একটু ভালো হইতো আর কি। আর সব কিছু বলে দিব নে, হাদিয়া হাদিয়া যা যা সব কিছু বলে দিব, এত কথা তো মোবাইলে কম যাবে না, বুঝেন নাই কে? আপনি বাদ মাগরি বা পারেন সব কিছু বলে দিব নে, সব বুঝাই দিব নে, বুঝাই দিব নে সব কিছু, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাদ মাগরি আসতেছি। আমি শুধু আমার বাপমার জন্য দোয়া করাবো তো, আর ছেলেটার জন্য, আর দেশবাসীর জন্য একটু দোয়া করে দিবে আর কি জন্য আর কি। সব কথা কয়া দিছে জোরে? সব কয়া দিছি হুজুর। ও প্যাকেজ থেকে যা আছে সব কইছো? সব কয়া দিছি হুজুর। ঠিক আছে তাইলে লয়া গা, দোয়াটা কইরা দেই, পানি পড়াও দিয়া দেব মনে। ঠিক আছে হুজুর, আমি যাইতাছি। ওযু করা আছে? জি হুজুর, আমি ওযু করে নামাজ পড়ে আসছি যে। আল্লাহ কবুল করে লয়, তাহলে বোকা গলে গিয়ে আমাকে ব্যবসা হয়। আচ্ছা এই কইছ, অগলে গিয়ে তো আমাকে মতো মানুষেরা কইরা খায় পারতাছে।